মোস্তাফিজুর রহমান। তাকে আর নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। এবার আসন্ন আইপিএল খেলতে ভারতে পৌঁছে গেছেন এই তারকা ক্রিকেটার। মোস্তাফিজকে স্বাগত জানিয়ে তার পৌঁছানোর খবরটি টুইট করেছেন রাজস্থান রয়্যালস। গতকাল রবিবার নিউজিল্যান্ড সফর শেষে দলের সঙ্গে দেশে ফিরেছেন এই বাহাতি খেলোয়াড়। দলের বাকিরা বিমানবন্দর থেকে বের হলেও ভেতরেই রয়ে যান মোস্তাফিজ। পরে জানা যায় বিমানবন্দর থেকেই তিনি আরেকটি ফ্লাইট ধরেছেন। ভারতের উদ্দেশ্যে আইপিএল যাত্রায় মোস্তাফিজের সঙ্গী হয়েছেন তার স্ত্রীও। স্ত্রী সামিয়া পারভিন শিমু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের ছাত্রী। করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় মোস্তাফিজের সফর সঙ্গে হতে পেরেছেন তিনি। তবে জানা যায় এই প্রথম স্ত্রীকে নিয়ে দেশের বাইরে গেলেন মোস্তাফিজ। বউ নিয়ে বরাবরই আড়ালে থাকতে পছন্দ করেন মোস্তাফিজ। তবে মাঝে মাঝে বউয়ের সঙ্গে দু একটি সেলফিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে দেখা যায় মোস্তাফিজকে।